কাজ যাই হোক না কেন মনটা বড় করা প্রয়োজন। আর এমন মানুষের অভাবও নেই সমাজে। বেশ কয়েকজন সাংবাদিককে সম্বর্ধনা দেওয়া সহ কিছু আর্থিক উপহার দিয়ে এর প্রমাণ দিলেন এক গাড়ি চালক। পেশায় গাড়ি চালক হলেও ছোটখাটো ব্যবসা করে জীবনযাপন করেন হাইলাকান্দি জেলা সদরের লক্ষ্মী শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালাম লস্কর ওরফে মনাই। সোমবার তার নিজস্ব বাড়িতে জেলার কয়েকজন কর্মরত সাংবাদিককে ডেকে গামছা দিয়ে সম্বর্ধনা জানানোর পাশাপাশি কিছুটা আর্থিক সাহায্যও করেন। এক সাক্ষাৎকারে আব্দুস সালাম লস্কর জানান, স্বাস্থ্যকর্মী পুলিশকর্মী ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও কোভিড যোদ্ধা। এই কঠিন পরিস্থিতিতে সরকার প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষদের সচেতনতা বাড়াতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন তারা। এছাড়াও অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করে সবসময় সংবাদকর্মীদের দায়িত্ব পালন করতে হয় বলে জানান আব্দুস সালাম লস্কর। তাই করোনার ভয়াবহতার মাঝে কাজ করে যাওয়ার কর্মরত সাংবাদিকদের মনোবল ও উৎসাহ বাড়াতে এই পদক্ষেপ তিনি নিয়েছেন বলে জানান মনাই। এদিকে হাইলাকান্দি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ দীপঙ্কর দত্ত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, সংবাদকর্মীরা করোনার কঠিন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেলেও কেউ সেরকম কদর পাচ্ছেন না। একজন সাধারণ গাড়ি চালক ও ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে আব্দুস সালাম লস্কর হাইলাকান্দির বেশ কয়েকজন সাংবাদিকদের ডেকে সম্বর্ধনা ও আর্থিক সাহায্য করা খুবই প্রশংসনীয়। রাজ্য সরকার, জেলা প্রশাসন অথবা নির্বাচিত জনপ্রতিনিধিরাও সাংবাদিকদের মনোবল ও উৎসাহ বাড়াতে এই ধরনের পদক্ষেপের কথা চিন্তাই করেন না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। প্রেস ক্লাবের কার্যকরী সদস্য তথা সাংবাদিক ইবাদুর রহমান মজুমদার অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, নিরাপত্তাজনিত সমস্যা থাকলেও সংবাদকর্মীরা যে কোনো পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে থাকেন। তাই সাংবাদিকদের মনোবল ও দায়িত্ববোধ বাড়াতে রাজ্য সরকার, জেলা প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের এগিয়ে এসে সহানুভূতি দেখানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়াও এদিনের অনুষ্ঠানে সাংবাদিক মুক্তাজুর রহমান লস্কর, সাংবাদিক ফখরুল ইসলাম লস্কর, সাংবাদিক মুস্তফা আহমদ মজুমদার, সাংবাদিক ইব্রাহিম আলী চৌধুরী, সাংবাদিক রাহাতুল আক্তার বড়ভূয়া, সাংবাদিক অনুপম সিং, বিধান সেন, অরূপ সেন, স্বপ্নদীপ সেন, প্রসেনজিৎ দেব, রামধন দাস, আইএনএন বাংলার আহমদ মুসা মাঝার ভূঁইয়া, জে এম ক্রিয়েশনের মুখ্য পরিচালক এম আব্দুল জলিল লস্কর প্রমুখ উপস্থিত হয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এই যে মানে হাইলাকান্দির সমস্যাতে মানে এই যে মহামারীর কারণে মানে বিভিন্ন সমস্যা মানে দেখা দিয়েছে, তাই এই কারণে আমি আমার হাইলাকান্দির সাংবাদিকরা বহুত কষ্ট দুঃখ কষ্ট করিয়া মানে জায়গায় মেঘ বৃষ্টি তুফানের মধ্যে মানে তারা রিপোর্টিং করিয়া মানুষের সরকারের কাছে তুলিয়া ধরে। এই এইটা দেখে আমি খুব আনন্দিত হয়েছি। আর এই সাংবাদিক সকলের কারণে আজকে আমরা গৌবাড়ি থেকে হোক, বিভিন্ন দেশ থেকে হোক, মানে সবে এই খবর পাইয়া আমরা এখানে আইয়া মানে মানে সব মানে সহযোগিতা করে। আর সাংবাদিক না হইলে আজকে মানে বহুত কিছু মানে আমরা দেখতে পারতাম না। হ্যাঁ, আজকে এটা দেখে আমি খুব মানে খুব আনন্দিত হয়েছি। আর আজকে আমি এইটা দেখি আর সবরে আমি সাংবাদিক দেখাইছি যে তারা খেয়েও খুঁজায় না, খেয়েও চায় না, শীতে না। হ্যাঁ, যে তারা যে এতটুকু কষ্ট করিয়া যে তারা আমরা লাগে যে এইসব কাজ করে কোনো মানে জানোর বাইদি না চাইয়া তারা এই মহামারীর সময় তারা এতটুকু কষ্ট করে যে তারা কোনো নিজের রিক্স ছাড়িয়া আমরা পাবলিকের রিক্সের কারণে, সরকারের রিক্সের কারণে আজকে আমরা লাগে রিপোর্টিং করে। এইটা দেখে আমি খুব মানে দুঃখিত। আর মানে তারা যে যতটুকু করে মানে আমরা লাগে করে, কিন্তু আমরা তারার লাগে কিছু করতে পারি, আপনারা লাগে কিছু করতে পারি না। কিন্তু মানে আমার আর্থিক সময় অবস্থা খুব দুর্বল। আর এইটা দেখে আমার নিজেও মানে একটু সাহায্য করার লাগে আমি উদ্যোগ নিয়েছি। আর আমি তারারে এই এই মহামারীর সময় সবরে একটা মানে সম্মান জানাইছি যে তারা যে আমরার লাগে এতটুকু কাজ করে। আমার নিজের ব্যক্তিগতভাবে আমি কোনো দল সংগঠনের নেতা মন্ত্রী নাই, আমি কিছু নাই, আমি মানে সমাজসেবায় যুক্ত, আমি আমার নিজের দিনমজুর মানুষ, আমি একজন ড্রাইভার, আমি ড্রাইভার হিসাবে আমি মানে আমি কি গাড়ি চালাই, হ্যাঁ আমি আমার একটা নিজের মানে ছোট একটা গাড়ি আছে চার চাকার, এইটা আমি গাড়ি চালাই। হ্যাঁ, সালাই আর দিন মজুর আর কিছু কাজ কারবার আছে আমার মানে আর্থিক ব্যবসা আছে মানে ওইটা দিয়ে আমার চলাফিরার এইটার থেকে আমি মানে আমার কিছু পয়সা বাঁচাইয়া আমি মানে সব সাংবাদিক সবরে আমি সম্মান মানে কিছু আর্থিক সাহায্য। আমার বাড়ি হলো লক্ষ্মীশ্বর ৮ নম্বর ওয়ার্ড। আমার আব্দুল সালাম লস্কর আমাদের যে আজকে সংবাদ মাধ্যমের প্রত্যেক সদস্যদেরকে যে সম্মানিত করেছিল ওনাকে আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ এরকম পরিস্থিতি আমরা বিগত ২ বছর ধরে আমরা আজকে এই কোভিড প্যান্ডামিক যেটা সিচুয়েশন যেটা হয়েছে আমরা পৃথিবী জুড়ে
বিশেষ করে এই হাইলাকান্দি ছোট একটা জেলা, সেটাতে সাংবাদিকদের কোনো ধরনের কোনো খবর খবর আমার মনে হয় না। এরকম একজন ব্যক্তি যে নিয়েছেন, তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ ছাড়া কিছু আর মতো নেই। উনি আমাদের তো চিন্তাধারা করেছেন আমাদের জন্য। আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করেন, যারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, যারা এখানে আমার বর্তমানে যে ইন্টারভিউ নিচ্ছেন, আমি একজন সংবাদ মাধ্যম কর্মী, আমি প্রেস ক্লাবের একজন ট্রেজারার। আজকে সংবাদ মাধ্যমের এই উদ্যোগটাকে উনি বুঝতে পেরেছেন। উনি একজন সাধারণ ড্রাইভার হয়ে উনি বুঝতে পেরেছেন যে সাংবাদিকরা সংবাদ মাধ্যম যে সংগ্রহ করতে যে কষ্টের মাধ্যমে যেতে হয়। এর কারণটা হলো যেভাবে আমরা সবাই জানেন, আপনারাও দেখেন যে বিভিন্ন সময় আমাদের হাইলাকান্দির সংবাদ জগৎ বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে রিপোর্টিং করি আমরা এবং আপনাদেরকে এই সংবাদ প্রদান করি, তো সেখানে বেশ কিছু জিনিস উল্লেখ করে আপনারা অনেকে অনেক কমেন্টে অনেক কিছু লেখেন, সেটা থেকে আমরা অনেক কখনো কখনো নিরাশও হই। আপনাদের আমরা যেভাবে কাজ করে যাচ্ছি তাতে নেগেটিভ আসার কমেন্ট আসার পর অনেকেই নিরাশ হন, তবে সেটাও আমরা ইগনোর করে যেভাবে আমাদের সাংবাদিকরা যেভাবে কাজ করে যাচ্ছেন, তো সেটার এই মূল্য মর্যাদা সেটা দিতে আজকে যেভাবে একজন দিনমজুর একজন চালক যেভাবে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন, সেটাতে আমি আশা করি যে এখনও সেই আমাদের এই খবরটা দেখে অনেকে ফোন এসছে এবং এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের সাংবাদিক জগৎকে এইভাবে উৎসাহিত করার জন্য অনেকে যেভাবে পদক্ষেপ নিয়েছেন সেটাতে আমি সবাইকে ধন্যবাদ দিই। এবং আমরা চাই যে একটা সমাজ গড়তে হলে শুধু সাংবাদিকরাই পারবে না, আপনারা সাংবাদিকদেরকে সবসময় পরামর্শ দিয়ে আপনারা সুপরামর্শ দেবেন যাতে আমরা আরও কাজটা আরও দ্রুতগতিতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো আব্দুসালাম পেশা গাড়ি চালক, ওনাকে আমি ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। ওনার এই মহানুভবতা যে পরিচয় দিয়েছে ওনাকে আমি অন্তরে অন্তস্থ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে এই অনুষ্ঠানের যে উদ্যোক্তা, সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানের যে উদ্যোক্তা আব্দুসালাম লস্কর মোনাই ভাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই। ওনাকে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম যে কেন এই আয়োজন করেছেন, উনি বলেছেন যে সাংবাদিকরা আজকে দীর্ঘ কয়েক বছর, দীর্ঘ দুই বছর থেকে যে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে যে এত যে কঠিন পরিস্থিতির মাধ্যমে যে সংবাদ পরিবেশন করতে যাচ্ছেন ঝুঁকিপূর্ণ সময়ে, তার জন্য উনি হাইলাকান্দি জেলার কর্মরত কিছু সাংবাদিকদের ডেকে এনে একটা সংবর্ধনা বা কিছু আর্থিক সাহায্যের আয়োজন করেছেন। ওনার উদ্দেশ্য হলো যাতে এই উদ্যোগের কারণে মানুষের, সাংবাদিকদের মনে উৎসাহ এবং উদ্দীপনা আরও জাগে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।